नमस्कार बंधु, आपनी सुनछेन आड्डाबाज। आड्डाबाजेर एबारेर निवेदन परशुरामेर लेखा दम फाटा हासिर गल्प धनु मामार हासि। परशुराम अर्थात राजशेखर बसु बांगला साहित्ये एक उज्ज्वल नक्षत्र। एकाधारे जेमन छद्मनामे सृष्टि करेछेन असंख्य हास्यरसात्मक गल्प, तेमनी स्वनामेও रचना करेছেন एकाधिक ध्रुपदी साहित्यের अनुवाद ग्रंथ। चलंतिका अभिधान प्रणयনের জন্য তিনি সর্বাধিক পরিচিত। সাহিত্যকর্মের স্বীকৃতি স্বরূপ পশ্চিমবঙ্গ সরকার তাকে রবীন্দ্র পুরস্কারে ও ভারত সরকার পদ্মভূষণ সম্মানে ভূষিত করে। ১৯৫৫ খ্রিস্টাব্দে সাহিত্য একাডেমি পুরস্কারে সম্মানিত হয়েছেন। বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন প্রদীপ্ত, গৌরী, বর্ণিশা, মলয় এবং আমি সৌমেন। শুরু হচ্ছে পরশুরামের লেখা গল্প ধনু মামার হাসি। ভোলানাথ ছিল আমাদের ক্লাসের ছেলেদের সর্দার। তার বয়স সকলের চাইতে বেশি। পরপর ৩ বছর ফেল করে ক্লাস 9-এ স্থায়ী হয়ে আছে। তার সঙ্গেই আমার বেশি ভাব ছিল। আমাদের শহরটা বড় নয়, মোটে একটি সিনেমা, মাঝে মাঝে ফুটবল ম্যাচ হতো, পুজোর সময় থিয়েটার হতো, অবশ্য পুজোও জাকিয়ে হতো। এসব ছাড়া আমাদের ফুর্তির কোনো উপায়ই ছিল না। একদিন হেডমাস্টার বললেন, কাল শনিবার ছুটির পত্রা থাকবি, স্বামী ব্রহ্মপ্রকাশজি আসছেন, তার লেকচার শুনবি। নিরস হিন্দি বক্তৃতা শোনবার আগ্রহ আমাদের ছিল না, কিন্তু খোলা মাঠে দল বেঁধে বসাতেও একটা মজা আছে। ব্রহ্মপ্রকাশ 1 ঘণ্টা ধরে সদুপদেশ দিলেন। চুরি, মিথ্যে কথা, অবাধ্যতা প্রভৃতি কুকর্মের পরিণাম, পাপের শাস্তি, পুণ্যের পুরস্কার প্রভৃতি সম্বন্ধে অনেক কথা বলে পরিশেষে একটা মন্ত্র সর্বদা আমাদের ইয়াদ রাখতে বললেন, নেকি করনা আর বদ নেহি ছোড়না, অর্থাৎ ভালো কাজ করবে আর মন্দ কাজ ছাড়বে। বক্তৃতা শেষ হলে আমরা সকলে খুব হাততালি দিলাম। ভোলা আমার পাশেই বসেছিল। হঠাৎ সে খ্যাক খ্যাক করে বিশ্রী রকম হেসে উঠল। আমি বললাম, ও কি রে? একটু হেসে নিলাম, এই নতুন হাসিটা না প্র্যাকটিস করছি, ধনু মামার কাছে শিখেছি। ধনু মামা আবার কে? আমার দিদিমার পিসে মশাই ধনঞ্জয় দত্ত, খুব বড় মানুষ। মা তাকে বলে ধনু দাদা, তাই তিনি আমার মামা হন। 10 দিন হলো এসেছেন, আমাদের বাড়িতেই থাকবেন। চমৎকার হাসেন ধনু মামা, কিন্তু বেশি নয়, খুব যখন ফুর্তি হয় তখন। তোর তা শেখবার কি দরকার? আরে নতুন বিদ্যে শিখতে হয় রে, তুইও তো মুখে দুটো আঙুল পুড়ে সিটি বাজানো শিখেছিস। আমার হাসিটা এখনো ঠিক হচ্ছে না, সুর দুরস্ত করতে আরও 7 দিন লাগবে। চল না আমাদের বাড়িতে, ধনু মামার হাসি শুনে আসবি। একটা 4 পয়সা দামের ছোট খাতা কিনে নে, ধনু মামা যদি জিজ্ঞেস করে কি করতে এসেছো হে ছোকরা, তুই অমনি খাতাখানা এগিয়ে দিয়ে বলবি, আগে একটা বাণী নিতে এসেছি। মোড়ের দোকান থেকে একটা খাতা কিনে ভোলার সঙ্গে চললাম। তার বাপ ঠিকাদারি করেন, বেশিরভাগ বাইরেই ঘুরে বেড়ান। বাড়িতে তার মা আছেন, দুটো ছোট ভাইও আছে। ভোলার কাছে শুনলাম ধনঞ্জয় দত্তর নাকি 3 কুলে কেউ নেই, কিন্তু বুড়ুর নাকি বিস্তর টাকা আছে, তিনি ওদের বাড়িতে স্থায়ী হয়ে বাস করবেন। এতে ভোলার বাবা আর মা খুব খুশি হয়েছেন। ধনু মামা রোগা বেটে মানুষ, কালো রং, তোবড়া গাল, আসল বা নকল কোনো দাঁত নেই, সাদা চুল, খোঁচা খোঁচা সাদা দাড়ি, গো বোধহয় 7 দিন নাপিতের হাত পড়েনি। তার শোবার ঘরে তক্তপোষে উবু হয়ে বসে হুকো টানছেন, ধোয়ায় ঘর ভরে গেছে। আমি প্রণাম করে পায়ের ধুলো নিলাম। ভোলা পরিচয় দিল, এ আমার বন্ধু রামেশ্বর, এক ক্লাসে পড়ে। ধনু মামা কপাল কুঁচকে আমার দিকে তাকিয়ে ব্যাঙের মতন মোটা গলায় বললেন, কি মতলব এসেছিস রে? খাতাটা এগিয়ে দিয়ে বললাম, আগে বাণী নিতে। বাণী? সেই আবার কি? আরে বাণী জানেন না, সদুপদেশ আর কি, যাতে এর আখেরে ভালো হয়, সেরকম কিছু একটা কথা আপনার কাছে চাচ্ছে। ধনু মামার ঠোঁটে একটু হাসি ফুটে উঠল, বললেন, মন দিয়ে লেখাপড়া শিখিবে, সদা সত্য কহিবে, চুরি করিবে না, এই সব তো? আগে হ্যাঁ, ওই রকম যা হোক কিছু। রাত্রিতে ভালো দেখতে পাই না, হাতও কাঁপে। একটা কবিতা বলছি, তুই লিখে নে। নিচে আমি 10টা খত খুঁজে দেব। লেখ, পরের ধন লইবে না, তাহাতে বিপদ। চোরের ধন লইতে পারো, অতি নিরাপদ। এমন অদ্ভুত বাণী শুনে আমি হা করে তার মুখের দিকে চেয়ে রইলাম। কি রে, পছন্দ হলো না বুঝি? ভয়ে ভয়ে বললাম, আপনি ঠাট্টা করছেন স্যার। ধনুমামা মাথাটি পিছনে হেলিয়ে চোখ মিটমিট করে উপর দিকে চাইলেন। তার বদনমণ্ডলের সবটা কুচকে গেল এবং তাতে যেন তরঙ্গ উঠতে লাগলো। তারপর মুখ থেকে একটা বিকট হাসির আওয়াজ বেরোলো। আমার গায়ে ঠেলা দিয়ে ভোলা চুপি চুপি বলল, শুনলি তো? এই ভোলা, একে আমার কাছে এনেছিস কেন রে? তোর মতন বকাটে নয়, আমার কথা শুনলে ওর স্বভাব বিগড়ে যাবে। আপনি জানেন না ধনু মামা, এই রামেশ্বর হচ্ছে ওয়েট ক্যাট, মানে ভিজে বেড়াল। আপনি নির্ভয়ে একে উপদেশ দিতে পারেন। উপদেশ তো তোরা বিস্তর শুনেছিস, আমি আর বেশি কি বলবো। তবে যেটুকু আমি আবিষ্কার করেছি তা তো ওকে বলেই দিলাম। কি করে আবিষ্কার করলেন বলুন না মামা বাবু। প্রসন্ন মুখ ধনু মামা বললেন, জানতে চাস? আচ্ছা বলছি, তোরা তো সোজা স্কুল থেকে এসেছিস, জল টল খাসনি তো? ওরে ভোলা, তোর মার কাছ থেকে পয়সা চেয়ে নিয়ে আয়, চট করে তিতু ময়দার দোকান থেকে 1 পো গজা আর 1 পো জিলিপি কিনে আন। ভোলা খাবার আনতে গেল। ধনুমামা আমাকে বললেন, খাবার আসুক, তোরা খেতে খেতে আমার গল্প শুনবি। হ্যাঁ, এই ততক্ষণ বরং তুই আমার এই পাতা টিপে যেত। আমি ধনুমামার পদসেবা করতে লাগলাম। একটু পরেই ভোলা খাবারের ঠোঙা নিয়ে এলো। বাড়ির ভিতর থেকে 2 গ্লাস জলও আনলো। ধনুমামা বললেন, নে, খেতে লেগে যা তোরা। না না, আমার জন্য রাখতে হবে না, আমি ওসব খাই না। গজায় কামড় দিয়ে আমি বললাম, এইবার বলুন মামা বাবু। দেখ, এই যা বলবো তা ঠিক তত্ত্ব কথা নয়, আর কেউ হলে এসব রহস্য প্রকাশ করত না, কিন্তু আমি কারো তোয়াক্কা রাখি না। বয়স বিস্তর হয়েছে, ডাক্তার বলেছে রক্তের চাপ 240 থেকে হঠাৎ করে 140-এ নেমেছে। এই লক্ষণ ভালো নয়। বেশ বুঝেছি, শিগগিরই একদিন মুখ থুবড়ে পড়ে মরব। ফাদার কনফেশন কাকে বলে জানিস? যে পাদ্রির কাছে খ্রিস্টানরা মাঝে মাঝে নিজের কুকর্ম স্বীকার করে মনকে হালকা করে, তাকেই বলে। ভোলা বলল, হ্যাঁ গল্প শুনেছি, ওই গেও লোকে গঙ্গা স্নানে এসেছে আর পুরুত তাকে মন্ত্র পড়াচ্ছে। আম্রচুরি, জাম্রচুরি, ভাদ্র মাসে ধান্যচুরি, মন্দস্থানে রাত্রিযাপন, মদ্যপান আর কুকড়া ভক্ষণ, হক্কল পাপ বিমোচন, গঙ্গা গঙ্গা, সেই রকম নাকি? হ্যাঁ, আজ তোরাই আমার ফাদার কনফেসার। আমার ইতিহাসটা বলছি শোন। অনেক বছর আগেকার কথা, তখন আমার বয়স 18 কি 19 হবে। নাম ছিল হাবুল চন্দ্র। লেখাপড়া বেশি শিখিনি, অবস্থা খুব খারাপ। বাড়িতে মা ছাড়া কেউ ছিল না। মারা যাবার আগের দিন মা বললেন, বাবা হাবুল, এই পাড়া গায়ে বেকার বসে থাকিস নি, দহরমগঞ্জে তোর কাকার কাছে যাবি, যা হোক একটা হিল্লে লাগিয়ে দেবেন। মা মারা গেলে দহরমগঞ্জে গেলাম। বেশ বড় জায়গা, কাকা ওখানকার মস্ত কারবারি গয়া প্রসাদ প্রয়াগদাসের ফার্মে চালান লিখতেন। ওই ফার্মের পত্তন করেছিলেন গয়া প্রসাদ। তিনি তিনি গল্প হলে তার ছেলে প্রয়াগদাস মালিক হন। আমি যখন ওখানে যাই তখন প্রয়াগদাসের বয়স ওই আন্দাজ 50। গুটি কতক নাবালক ছেলে মেয়ে আছে, দ্বিতীয় পক্ষের একটি স্ত্রীও আছে। প্রয়াগদাস বাতে পঙ্গু হয়ে প্রায় বিছানাতেই শুয়ে থাকতেন। অগত্যা তার খুঁততো ভাই বৃদ্ধিচাঁদকে ম্যানেজার করে ব্যবসা চালাবার সমস্ত ভার দিয়েছিলেন। বৃদ্ধিচাঁদের বয়স প্রায় 30, নিঃসন্তান, স্ত্রী গত হলে আর বিয়ে করেননি। সে সময় আমার চেহারাটি এমন মর্কটের মতন ছিল না, বেশ নাদুস নুদুস, বেটে গরণ, ফুলো ফুলো গাল, একটু বোকা বোকা ভাব, দেখাতো যেন 14-15 বছরের ছেলে। লোকে বলতো ওই হাবুলটা হচ্ছে হাবা গোবা। আমি মনে মনে হাসতাম আর যতটা পারি বোকা সেজে থাকতাম। তাতে লাভও হতো, লোকে আমাকে বিশ্বাস করত। অনেক সময় আমার সামনে গুপ্ত কথা বলে বসত। কাকা আমাকে বৃদ্ধিচাঁদের কাছে নিয়ে গিয়ে হাত জোড় করে বললেন, হুজুর, আপনাদের আশ্রয়ে বুড়ো হয়ে গেছি আমি আর কদিন, দয়া করে আমার ভাইপো এই হাবুলচন্দ্রকে যা হয় একটা কাজ দিন। বৃদ্ধিচাঁদ আমার মুখের দিকে চেয়ে একটু হাসলেন, তারপর পিঠে একটা কিল মেরে বললেন, আরে হাব্বু, তুই তো বৌরা পাগল আছিস, কোন কাম করবি? আচ্ছা, এখন তোকে 5 টাকা মাহিনা দিব, আমার খাস আর দালি হয়ে ইধার উধার চিঠি নিয়ে যাবি, পারবি তো? আমি খুব ঘাড় দুলিয়ে বললাম, জি হুজুর, পারবো। তখনই আর দালির পথে বহাল হয়ে গেলাম। বৃদ্ধিচাঁদ শৌখিন লোক, তাকিয়ায় ঠেস দিয়ে গদিতে বসতেন না। টেবিল, চেয়ার, আলমারি দিয়ে তার আপিস ঘর সাজিয়েছিলেন। এই ঘন্টা বাজিয়ে আমাকে ডাকতেন। আমার কাজ খুব হালকা। এই বৃদ্ধিচাঁদের খাস কামরা, দরজার পাশে একটা টুলে বসে থাকতাম, তার ছোটখাটো ফরমাশ খাটতাম, মাঝে মাঝে তার চিঠি বিলি করতাম। এই চিঠি বইবার জন্য তিনি আমাকে একটা ক্যাম্বিসের ব্যাগ দিয়েছিলেন। হাবা গোবা মনে করে সবাই আমাকে নিয়ে ঠাট্টা করত। আমি ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকতাম আর বোকার মতন হাসতাম, কিন্তু কান সর্বদা খাড়া থাকতো। গুজগুজ ফিস ফিস করে কে কি বলছে সব মন দিয়ে শুনতাম। ক্রমশ আমার কানে এলো, বৃদ্ধিটা খুব তুখর কাজের লোক, এই সকলের সঙ্গে তার ব্যবহারও খুব ভালো, কিন্তু হাত টান আছে, ফার্মের টাকা সরিয়ে থাকেন, জুয়ো খেলেন, নেশাও করেন, ও আরো অন্য দোষও আছে। এই প্রতি বছর রামনবমীর দিন ওদের নতুন খাতা হতো। তার আগের দিন বড় বড় খদ্দেররা তাদের দেনা চুকিয়ে দিত। আমি বহাল হবার 5-6 মাস পরেই ওদের বছর কাবার হলো, যাকে বলে সালতামামি। রাত্রি পর্যন্ত কাজ চলবে, তাই আমাদের জলখাবারের জন্য প্রচুর কচুরি আর লাড্ডু আনা হলো। অনেক রাত পর্যন্ত টাকা আসতে লাগলো। বৃদ্ধিচাঁদ তার কামরায় বসে নিজেই নোট আর টাকা গুনতি করতে লাগলেন। আমি নোটের বান্ডিল বাঁধতে লাগলাম। চেক খুব কম, খুচরো টাকাও কম, বেশিরভাগই 500, 100 আর 10 টাকার নোট। এই রাত 11টার সময় কাজ শেষ হলো। আমলারা ছুটি পেয়ে চলে গেল। বৃদ্ধিচাঁদ আমাকে বললেন, হিসাব মিলাতে আমার কিছু দেরি হবে। হাবু, তুই দরজায় বসে থাক, আমার কামরায় কাউকে ঢুকতে দিবি না। আর শোন, এই প্যাকেটটা তোর কাছে রাখ, কাল মাথুরানাথ মিসিরের কিতাবের দোকানে ফেরত দিয়ে বলবি এসব জাসুসি কাহিনী বৃদ্ধিচাঁদজি পড়তে চান না। ভক্তমাল গ্রন্থ যদি থাকে তাকে যেন পাঠিয়ে দেওয়া হয়। বইয়ের প্যাকেটটা আমার চিঠি বিলির ব্যাগে পুরে আমি কামরার বাইরে পাহারায় বসলাম। এই বৃদ্ধিচাঁদ দরজা বন্ধ করে হিসাব মেলাতে লাগলেন। দরজার কবজার কাছে একটা ফাঁক ছিল, ও তাই দিয়ে আমি উঁকি মেরে দেখতে লাগলাম। ঘরে কেরোসিনের একটা বড় ল্যাম্প জ্বলছিল। বৃদ্ধিচাঁদ টেবিলের উপর নোটের বান্ডিলগুলো নাড়াচাড়া করছেন। মাঝে মাঝে একটা বোতল থেকে মদ ঢেলে খাচ্ছেন। তার ঠোঁটে হাসি ফুটে উঠল। একটু পরে খ্যাঁক খ্যাঁক শব্দ বার হল, যেন খ্যাঁক শিয়াল ডাকছে। তিনি চেক আর খুচরো টাকা লোহার আলমারিতে বন্ধ করলেন। সমস্ত নোটের গোছা একসঙ্গে খবরের কাগজে জড়িয়ে সরু দড়ি দিয়ে বাঁধলেন। তারপর পাশের ঘর থেকে একটা ছোট স্টিল ট্যাঙ্ক এনে মেঝেতে খুললেন। তাতে কাপড় চোপড় রয়েছে। ঠিক এই সময় আপিস ঘরের সামনে রাস্তায় একটা ঘোড়ার গাড়ি এসে দাঁড়ালো। সইস চেঁচিয়ে আমাকে বলল, হ্যাঁ হাবু, মাইজি এসেছেন, বৃদ্ধিচাঁদজিকে জলদি আসতে বল। মাইজি হচ্ছেন কারবারের মালিক, প্রয়াগ দাসের দ্বিতীয় পক্ষের স্ত্রী। বৃদ্ধিচাঁদ যাকে ভাবিজি অর্থাৎ বৌদিদি বলেন। আমি দরজা একটু ফাঁক করে বললাম, হুজুর মাইজি এসেছেন, আপনাকে ডাকছেন। বৃদ্ধিচাঁদ বিরক্ত হয়ে বললেন, আহ, আসবার আর সময় পেলেন না, এ তো রাত্রে টাকা চাইতে এসেছেন। কাজের সময় যত সব বাক্ষেরা, আমাকে তো এখনই রওনা দিতে হবে, ট্রেনের টাইম হয়ে এলো। এই হাবু, তুই ঘরে দরজা ভেজিয়ে দিয়ে ভিতরে বসে থাক, কেউ যেন না ঢোকে। আমি ভাবিজিকে বিদায় করে এখনই আসছি। বৃদ্ধিচাঁদ তার তরঙ্গের কাপড়ের মধ্যে নোটের বান্ডিলটা গুঁজে দিলেন। ডালা বন্ধ করতে পারলেন না, একটু উঁচু হয়ে রইল। আমাকে বললেন, ইয়াবু, তরঙ্গের উপরে বসে থাক, আমি তুরন্ত আসছি। বৃদ্ধিচাঁদ বেরিয়ে যেতেই সিদ্ধিদাতা গণেশ আমাকে বুদ্ধি দিলেন। তাড়াতাড়ি তরঙ্গ থেকে নোটের বান্ডিলটা বার করে আমার ব্যাগে পড়লাম, আর ব্যাগে যে বইয়ের প্যাকেটটা ছিল তার তরঙ্গে গুঁজে দিলাম। নোটের বান্ডিল আর বইয়ের প্যাকেট আকারে প্রায় সমান ছিল। একটু পরে বৃদ্ধিচাঁদ ফিরে এলেন। দেখলেন আমি তরঙ্গের উপর গঁট হয়ে বসে আছি। আমার চাপে ডালাটি ঠিক হয়ে বসেছে। ডালা একটু তুলে ভেতরে হাত দিয়ে দেখলেন বান্ডিলটা ঠিক আছে কিনা। তারপর চাবি বন্ধ করে বৃদ্ধিচাঁদ ব্যস্ত হয়ে আমাকে বললেন, আমি এখনই বহরমপুর রওনা হচ্ছি, ব্যাংকে টাকা জমা দিতে হবে, আর সময় নেই। তুই আমার তরঙ্গটা স্টেশন পর্যন্ত পৌঁছে দে। বৃদ্ধিচাঁদ আফিস ঘরে তালা লাগিয়ে তার চাবিটা আমাকে দিয়ে বললেন, কাল সকালে বৈজনাথ বাবুকে দিয়ে আসবি। আমার ব্যাগটা কাঁধে ঝুলিয়ে আর বৃদ্ধিচাঁদের তরঙ্গ মাথায় নিয়ে আমি আগে আগে চললাম। বৃদ্ধিচাঁদ আমার পেছনে চললেন। স্টেশন খুবই কাছে, সেখানে পৌঁছে টিকিট কেনার মাত্র ট্রেন এসে পড়ল। তরঙ্গটা আমার হাত থেকে নিয়ে বৃদ্ধিচাঁদ উঠে পড়লেন। और আমাকে একটা 10 টাকার নোট দিয়ে বললেন তোর বক্সিস। তখনই ট্রেন ছাড়লো। আমি তাড়াতাড়ি কাকার বাসায় ফিরে গেলাম এবং নোটের বান্ডিল শুদ্ধ ব্যাগটা বালিশের মতন মাথায় দিয়ে ছুঁয়ে পড়লাম। ঘুম মোটেই হলো না। বৃদ্ধিচাঁদের হাসিটা ছিল ছোঁয়াচে। সমস্ত রাত জেগে জেগে খ্যাক খ্যাক করে হাসতে লাগলাম। আমার একটা তোবজা টিনের তোরঙ্গ ছিল, তাতেই সর্বস্ব থাকতো। সকালে সেই তোরঙ্গে নোটের বান্ডিল রেখে বৈদ্যনাথবাবুর বাড়ি গিয়ে তাকে অফিসের চাবি দিলাম। বৃদ্ধিচাঁদ বহরমপুর গেছেন শুনে তিনি বললেন, বহুত তাজ্জব কি বাত। বেলা 10টা নাগাদ হই হই কান্দ। সমস্ত সহজে রটে গেল। বৃদ্ধিচাঁদ বিস্তর টাকা নিয়ে পালিয়েছেন। ফার্মের অফিস পুলিশে ফেরাও করেছে। প্রয়াগ দাসের দুজন উকিলও সেখানে গেছেন। আমি কাকাকে বললাম, আমার মনির তো ফেরার, এখানে থেকে কি করব? কলকাতায় গিয়ে কাজের চেষ্টা করি কে? কাকার তখন বুদ্ধি লোপ পেয়েছে, কিছুই বললেন না। আমি আমার টিনের তোরঙ্গ নিয়ে কলকাতায় চলে গেলাম। শুনেছিলাম দুদিন পরে পুলিশ আমাকে সাক্ষী তলব করেছিল, কিন্তু আমি তখন নাগালের বাইরে। এর পরের কথা খুব সংক্ষেপে বলছি। কলকাতা পৌঁছে নামটা বদলে ধনঞ্জয় করলাম। এই যে হোটেলে উঠেছিলাম দুদিন পরে সেখানেই বাজার সরকারের চাকরি জুটে গেল। তার জন্য অবশ্য 50 টাকার জমানত দিতে হয়েছিল। ধনু মামা, আসল কথাই তো আপনি বললেন না। কত টাকা সরিয়েছিলেন? এখনো পর্যন্ত ঠিক করে গুনতে পারিনি। আর ওই খাজানজির কাজ তো আমার রপ্ত নেই। একবার গুনে হলো 1.5 লাখের কাছাকাছি। তারপর আরেকবার 14,000 কম, আরেকবার 30,000 বেশি। এই ভাবলাম ধুর, ঠিক করে জেনে কি হবে, টাকা তো ব্যাংকে দিচ্ছি না, আমার কাছেই থাকবে। তারপর রোজগারের চেষ্টায় লেগে গেলাম। সেসব বৈষয়িক কথা তোদের ভালো লাগবে না। একটা বিয়েও করেছিলাম, কিন্তু বউটা টিকল না। আমার এই রূপবাধান কলি হুকটে সেই বিয়েতেই দান পেয়েছিলাম। 50 বছর ধরে অনেক রকম ব্যবসা করেছি, তেজারতিও করেছি, রোজগার মন্দ হয়নি। আমার বাবুগিরি আর বদ খেয়াল ছিল না, তাই পুঁজির টাকা খরচ হয়নি, বরং একটু বেড়েই গেছে। সেই যে বয়সে আর রোজগারের ইচ্ছে রইল না, শক্তিও গেছে, তাই কলকাতা ছেড়ে এই নিরিবিলিতে বাস করতে এসেছি। এইবার গীতাখানা একবার পড়ে ফেলতে হবে। আচ্ছা, বৃদ্ধিচাঁদের কি হলো? তার নামে ভুলিয়া বেরিয়েছিল। শুনেছেই তিনি সাধু সেজে হরিদ্বারে ছিলেন। পুলিশ সেখানেই তাকে ধরে। অনেকদিন মামলা চলল। বৃদ্ধিচাঁদ তার জবানবন্দিতে বলেছিলেন, চুরি তো করেছে সেই শয়তান হাব্বু শালা, আমি শুধু বদনামের ভয়ে ভেগেছিলাম। তার কথা কেউ বিশ্বাস করেনি। বৃদ্ধিচাঁদের নিশ্চিত জেল হতো, কিন্তু তার ভাবিজি তাকে বাঁচিয়ে দিলেন। স্ত্রীর অনুরোধে প্রয়াগ দাস মকদ্দমা মিটিয়ে ফেললেন। শুনেছি বৃদ্ধিচাঁদ আসামে গিয়ে ওই কাঠের কারবার ফেঁদেছিলেন। ভোলা বলল, আচ্ছা ধনু মামা, আপনার এত টাকা কাকে দিয়ে যাবেন? তোর মাকে অনেক টাকা দেব। আমার খুব সেবা করছে কি না, বাকি আমার সঙ্গেই যাবে। সে কি, মরে গেলে কেউ টাকা সঙ্গে নিয়ে যেতে পারে নাকি? ও আমি ঠিক পারবো, তোরা দেখে নিস। ধনু মামার কথা শেষ হলো। আমি তার কাছে বিদায় নিয়ে বাড়ি চলে গেলাম। सात दिन परे एकजन लोक आमादेर स्कूले खबर दिल धनुमामा हठात् मारा गेछेन। भोलाके तार मा एखोनी बाड़ी जेते बोलेछेन। छुटी निये आमियो भोलार संगे गेलाम। गिये देखी धनुमामाके उठोने शोयानो होयेछे। तार मुख एकटु फाक होये आछे, जेन हासते हासतेई मारा गेछेन। पाड़ार जन कतक मेये पुरुष भोलार माके सान्त्वना देवार चेष्टा करछेन। तिनि चित्कार करे हाथ नेड़े बोलछेन, हाय 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 पाजी हतभागा निमखाराम बुड़ो एतदिन सेवा जत्न करलाम हाथ दिये गेलेन मोटे 200 सर्वनेशे कुचुंडे चोच्चर छाचर आमाके नय फाँकी दिली दान धानेर जोन्नो तो रेखे जेते पारतिस। हाय 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 भोला खोज निये आमाके जा जानालो ता एई धनुमामार तोरंग थेके दुटो बांडिल और एक लेखा कागज बेरियेछे। छोटो बांडिलटार उपरे लेखा आछे, भोलारे जननी कल्याणिया श्रीमती नंदरानी के आमार उपार्जित एई 200 टाका नगद दान करिलाम। इहाई यथेष्ट, स्त्रीलोकेर अधिक लोभ भालो नहे। बड़ बांडिलेर उपरे लेखा आछे, खुलिबे ना इहा आमार दैवलब्ध निजस्व धन, जेमन आछे तेमनि आमार चिताय देबे। कागजटाय लेखा आछे, आमार जे रूप बाधानो ढाकाई कलि हुको आछे ताहा श्रीमान भोलानाथ पाइबे एवं आमार आंगुले जे रूपोर गणेश मार्का आंगटी आछे ताहा भोलानाथेर बंधु श्रीमान रमेश्वर पाइबे। भोलार मा किन्तु धनुमामार अंतिम इच्छा पालन करेननि, बरং बांडिलटाও खुले देखेছেন। তাতে বিস্তর নোট আছে বটে, কিন্তু তার দাম এক পয়সাও নয়। সমস্ত কাঁচি দিয়ে কুচি কুচি করে কাটা। তার দৈবলব্ধ ধনের অপব্যবহার যাতে না হয় ধনুমামা তার পাকা ব্যবস্থা করে গেছেন। ভোলার মা সেই নোটের কুচি ঝেটিয়ে ফেলে দিলেন। হুকোটি ভোলার ভোগে লাগেনি। तार मा आछड़े भेंगे फेले रूपोर पात खुले निलेन, किन्तु आमाके वंचित करेननि। गणेश मार्का रूपोर आंगटीटा आमाके दिएछिलेन। धनुमामा सेई स्मृतिचिह्न आमी सयत्ने रेखे दिएछि।